বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে কুমিল্লায় যে মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশের মতো কিন্তু কুমিল্লায়ও নানান কর্মসূচির মধ্যে দিয়ে কিন্তু এই মহান বিজয় দিবসটি পালিত হচ্ছে। এবং আমরা যেটি লক্ষ্য করেছি যে সকাল থেকে কিন্তু এখানে কুমিল্লার টাউন হল মাঠে যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে, সেই শহীদ মিনার কিন্তু সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু এখনও কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি যে শহীদ মিনার কিন্তু অসংখ্য মানুষ রয়েছেন এবং আমরা যেটি দেখেছি সকালে কিন্তু শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো মানুষের ঢল নেমেছে। এবং আমি একটু কথা বলতে চাচ্ছিলাম যে এখানে প্রবীণ রাজনীতিবিদ আছেন যারা ইতিহাসের অনেক কিছুতে সাক্ষী রয়েছেন এবং তারা মুক্তিযুদ্ধের সাথে সম্পর্ক রয়েছে। আমরা আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আজকে তো মহান বিজয় দিবস, এই দিনে আসলে আপনার কি ধরনের স্মৃতি কাজ করছে? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসলে এই মহান বিজয়ের দিনে, বিজয় দিবসের দিনে আমার একটাই স্মৃতি প্রথম কাজ করছে যে এই বাংলাদেশের তৎকালীন স্বাধীনতার পতাকার রূপকার এই কুমিল্লাতেই ছিল। রূপায়ণ স্টুডিও থেকে এই পতাকা প্রথম ঢাকাতে প্রেরণ করা হয়েছিল ইকবাল হলে, তৎকালীন ইকবাল হলে। তো আমাদের প্রত্যাশা হলো মুক্তিযুদ্ধের মাধ্যমে বঙ্গবন্ধুর ডাকে আপামর কৃষক শ্রমিক ছাত্র জনতা যে আন্দোলনে চাপিয়ে পড়েছিল স্বাধিকার থেকে স্বাধীনতা পর্যন্ত যারা আত্মহত্যা দিয়েছে, আজকের 51তম বিজয় দিবসে আমি তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। পাশাপাশি যে সমস্ত মহাবনের ইজ্জত লুণ্ঠন করেছে পাকিস্তানের হানাদার বাহিনী তার তীব্র নিন্দা জানাচ্ছি। সাথে সাথে আগামী দিনে নতুন প্রজন্মের জন্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা যাতে গড়ে ওঠে সে প্রত্যাশায় রাখছি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে কিন্তু জানতে চাই আজকে তো মহান বিজয় দিবস, এই দিনে আজকে দিনটি আপনারা কিভাবে উদযাপন করলেন? ধন্যবাদ হুমায়ুন কবির জীবন। আমরা আজকের এই দিনটিকে খুব বিজয় বিজয় উল্লাসের সাথে পালন করে থাকি। আজকে আমি মহান বিজয় দিবসে লাখো শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছি আমরা, তার বিজয় সেই বিজয়ের দিন আজকে। আজকের দিনে আমরা খুব উল্লসিত, সবাই খুব আনন্দ ঘন ঘন মুহূর্তে আমরা শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেছি। আমরা সবাই এই দেশ যেতে আমরা আশা করি, এই দেশ যাতে আমার ধারণা এই ডিজিটাল বাংলাদেশ সার্থক হয়েছে, এখন আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা ধন্যবাদ আপনাকে। আমরা একটু নারীদের সাথে একটু কথা বলতে চাচ্ছি যারা এই প্রজন্মের নারী রয়েছেন। আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আজকে তো মহান বিজয় দিবস, এই দিনে আপনি কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন, আজকের দিনটি আপনার কাছে কেমন লাগছে এবং এই দিনে এসে আপনি কি উদযাপন করছেন? শুরুতেই আমি শ্রদ্ধা জানাচ্ছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি আজকে এসেছি এখানে আমাদের অনন্য সংগঠন থেকে পুষ্পস্তবক অর্পণ করলাম, আর হাজারো শহীদদের প্রতি শ্রদ্ধার আমাদের ছিল এবং থাকবে, আমাদের কাছে খুব ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ আপনাকে জানাচ্ছি। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি আপনাদের তরুণ প্রজন্ম আপনার কি প্রত্যাশা? বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদের প্রত্যাশা দেশরত্ন শেখ হাসিনা কাছে যে আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি, আমরা এখন স্মার্ট বাংলাদেশের প্রত্যাশা করছি নতুন প্রজন্ম। আমরা আশা করি আমাদের এই দেশ যাতে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যায়। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা একটু তরুণ প্রজন্মের সাথে একটু কথা বলতে চাই, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি আসলে আজকের দিনে কি প্রত্যাশা আপনার? ধন্যবাদ News24-কে। আচ্ছা, এই 16 ডিসেম্বরে যে আমরা যে ফুল শহীদ বেদিতে ফুল দিতে যাচ্ছি, যে এজন্য আমরা আগামী প্রজন্ম আমাদের এই ডিজিটাল ইয়ার মাধ্যমে জানতে পারবে যে আমরা শহীদদের শ্রদ্ধা নিবেদন করতেছি, এই আর আমার বক্তব্য। ধন্যবাদ। আসলে যদি আমরা কুমিল্লার ইতিহাস সম্পর্কে বলতে যে এই কুমিল্লাকে বাদ দিয়ে কিন্তু ইতিহাস রচনা করা সম্ভব না, কারণ আমরা যেটি লক্ষ্য করেছি যে এই মহান বিজয় দিবসের দিনে আমরা যেটি দেখেছি কুমিল্লার যে কেন্দ্রীয় শহীদ মিনারে অসংখ্য বীর মুক্তিযোদ্ধারা এসেছেন এবং বলা যেতে পারে যে আসলে কুমিল্লার যে ইতিহাস সেই ইতিহাসটি কিন্তু বাংলাদেশের অন্যতম একটি জায়গা, যে এই এই কুমিল্লাকে বাদ দিয়ে আসলে ইতিহাস রচনা করা সম্ভব না সেটি আমি আবারও জানাচ্ছিলাম। কারণ কি, যে কুমিল্লা যে ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু আসলে দেশের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তারা আত্মত্যাগ স্বীকার করেছেন। এবং আমরা যেটি দেখেছি যে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত এবং
রফিকুল ইসলাম সহ আরও অসংখ্য ব্যক্তিরা রয়েছেন যারা এই কুমিল্লাতে জন্মগ্রহণ করেছেন এবং এই মুক্তিযুদ্ধের যে বিষয় সেটি কিন্তু আসলে অনেক বড় একটি ভূমিকা রয়েছে কুমিল্লা জেলার। তো সব কিছু মিলে আজকে যে মহান বিজয় দিবস, এই বিজয় দিবসে সারাদিনব্যাপী কুমিল্লায় আয়োজন রয়েছে এবং বিশেষ করে জেলা প্রশাসনের যে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানও রয়েছে। তো